হ্যালো ফ্রেন্ডস, মাই ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ফেসবুকের একটা নতুন বিষয়, যেটা ফেসবুকের সাথে মানে সংযুক্ত হয়েছে। তো আপনাদের সামনে সেই বিষয়টি আমি এখন তুলে ধরবো। ফেসবুক আপনারা হয়তো অনেকেই জানেন না যে বর্তমানে মেটা কোম্পানির সাথে মানে অ্যাড হয়ে গেছে। আমরা প্রথমে ফেসবুকে আমরা স্ট্যাটাস দিতে পারতাম, তারপর বিভিন্ন পিকচার্স ভিডিও আপলোড করতে পারতাম, তবে এখন কিছু পরিবর্তন এসেছে। যেই পরিবর্তন সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই, যার কারণে হয়তো আমরা অনেকেই জানি না, কি সেই বিষয়গুলো আপনাদেরকে আমি মুখে না বলে প্রমাণসহ দেখিয়ে দিব, কারণ আমার মুখের কথা অনেক সময় বুঝতে নাও পারেন। আপনারা যে কাজটি করুন সেই বিষয়গুলো বোঝার জন্য প্রথমে ফেসবুকে যেতে হবে, তারপর এখানে থ্রি আন্ডারলাইনে চাপ দিয়ে তারপরে নিচে এখানে সেটিংসে চলে যাবেন, তারপর আবার সেটিংসে যাবেন। যাওয়ার পর যে কাজটি করবেন একটু স্লাইড করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে কমিউনিটি স্ট্যান্ডার্ডস, এখানে যাবেন। কমিউনিটি স্ট্যান্ডার্ডসে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু সচরাচর আপনি ইংলিশ ভাষাটা এরকম পাবেন, এরকম ইংলিশ পাবেন। তো আপনি যে কাজটি করবেন এখানে ল্যাঙ্গুয়েজে চাপ দিয়ে আপনি এটাকে বাংলা করে নেবেন, সম্পূর্ণটা বাংলা করে নেবেন। তো বাংলা করে নেওয়ার পর এরকম স্লাইড করে একটু নিচে যাবেন, এরকম দেখুন এখানে অনেক কিছু আছে, মতামতের মূল্যের প্রতি আমাদের প্রতিশ্রুতি, এরকম অনেক ধরনের বিভিন্ন বিষয় এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। সেগুলো তো এগুলো সম্পর্কে অবশ্যই আপনার জানাটা জরুরি। এখানে বিভিন্ন জিনিস আছে যেগুলো আপনারা না জানলে হয়তো আপনার অ্যাকাউন্টে অনেক সমস্যা চলে আসতে পারে। আর যে মেটা কোম্পানির কথা বলছিলাম, দেখুন এখানে মেটা লেখা আছে একদম লাস্টে শেষের দিকে। তো এই বিষয়টা গেল, আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, আপনার ফেসবুকটা নিরাপদ আছে কিনা সেটাও আপনি একটু চেক করে নিন, মানে আর কেউ ব্যবহার করতেছে কিনা। সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটা সবসময় চেক করে নেবেন। এখানে দেখুন সি অল লেখা আছে, এখানে চাপ দিবেন, দিয়ে একটু চেক করে নেবেন কোন কোন ডিভাইসে আপনার ফেসবুকটি মানে লগ ইন করা আছে। দেখুন আমার এখানে সবগুলো ডিভাইস, আমার ডিভাইসের নাম লেখা সবগুলা, যেখানে যেখানে আমি লগ ইন করছি, তারপর একটা আছে শুধু অ্যান্ড্রয়েড যেটা আমি ক্রোম ব্রাউজারে লগ ইন করছিলাম। তো আপনি যদি মনে করেন আপনার ডিভাইসটি অন্য কোথাও লগ ইন করা আছে, তো আপনি সিম্পলি এখানে এরকম লগ আউট করে দিবেন। তো এখানে লগ আউট দিয়ে দিবেন, এখন সবগুলো ডিভাইস থেকে আপনার ফেসবুকটি লগ আউট হয়ে যাবে। দেখুন লগ আউট হয়ে গেছে, শুধুমাত্র এখন যে ডিভাইসে আমার অ্যাকাউন্টটি লগ ইন করা আছে সেই অ্যাকাউন্টের নাম এখানে আছে। তারপর আপনি যে কাজটি করবেন পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন। তো আজকের ভিডিও এতটুকু ছিল, অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন কমেন্ট বক্সে, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো আজকের মতো এতটুকু, ভালো থাকবেন, ধন্যবাদ।